আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে মিশমনি আপুর অতিথি গল্পের 12 নম্বর পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মর্ম বিস্ময়ের ঘোরে হা করে তাকিয়ে আছে। মিশু বলল, মুখে মশা ঢুকে যাবে, মশা গিলে খেলে চিকনগু জ্বর হবে। চিকনগু? আগে হ্যাঁ, হা বন্ধ করো। মিশু, তোমার জানা উচিত আমাদের বাসায় কোনো মশা নেই। মশা নেই তাতে কি, মিশু তো আছে। মর্ম হেসে বলল, মিশু মশা? বাহ দারুণ, তো আজ থেকে তোমাকে আমি মশা বলে রাখবো। মিশুর রাগ হয়ে কিছু বলতে যাচ্ছিল, মর্ম বলল, অন্য কোথাও গিয়ে ঝগড়া করি, কারো দেয়ালে এভাবে কান পেতে রাখা যৌক্তিক নয়। আচ্ছা চলো। ওরা মর্মর রুমে চলে আসলো। মর্ম বলল, মেবি তোমার আর ভাইয়ার বিয়ের কথা শুনে সুজানা আপু ব্যাক করেছে। তোমাকে বলেছে? আপুকে ফিরিয়ে আনলাম তো আমি। তুমি? আগে হ্যাঁ, এসব মিশুর কেরামতি। বাহ, মশার মাথায় বুদ্ধি আছে দেখছি। সারমর্ম, মশা বলবা না। আরে মিশু আর মশা একই কথা। মর্ম, ভালো হবে না বলে দিচ্ছি, মুখ খারাপ করতে চাচ্ছি না। পাগলি মেয়ে। আচ্ছা বলো, এখন কি করা যায়? এখন চলো নাচি। নাচি মানে ডান্স করতে পারো? খুব পারি, চলো নাচি। কাজী সাহেবের বিয়ে এবার ফাইনাল করেই ছাড়বো, সে আনন্দে নাচা উচিত। মর্ম মুখ বাকি বলল, মশা আবার নাচতে পারে নাকি? মর্ম, আরেকবার মশা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ওকে বাবা সরি, আর মশা বলবো না, এখন থেকে বলবো মিশা, মিশা সওদাগর। মিশু রেগে যাচ্ছিল। মর্ম হেসে বলল, আচ্ছা চলো নাচবো একসাথে। হ্যাঁ, প্রবলেম কোথায়, তুমি আর আমিই তো। মিশু দাঁত কেলিয়ে বলল, আচ্ছা তাহলে রোজ গান ছেড়ে দাও, তাহলে জোরে গান ছেড়ে দাও, দারুণ হবে। মর্ম পাশের রুমে নাটক হচ্ছে আর এই রুমে গান। মর্ম কম্পিউটারে গান বাজাই বাছাই করতে লাগলো। মিশুর একটা গানও পছন্দ হচ্ছে না। শেষে মিশু নিজেই উঠে এসে বললো, এসব কি গান শুনি, এসব গানের সাথে কি আর ডান্স করা যায়? তাহলে বলে দাও কি গান দিব। মেরে পিছে হিন্দুস্তান হ্যায়। মর্ম চোখ বড় বড় করে মিশুর দিকে তাকালো। সিরিয়াসলি? আগে হ্যাঁ দাও, এই গানটা ছেড়ে দাও। মর্ম একটু দুষ্টুমি ভরা হাসি দিয়ে, এই সব গান তুমি শোনো? হ্যাঁ শুনি। তো মর্ম হেসে বলল, বেশ ভালো, তাহলে নাচার জন্য প্রস্তুত? মিশু একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, একদম রেডি। তুমি রেডি? হুম, তাহলে গান ছেড়ে দিই। মিশু মেজের মাঝখানে এসে দাঁড়ালো। মর্ম গান ছেড়ে দিয়ে মাত্রই নাচ শুরু করে দিল। মর্ম হা করে তাকিয়ে আছে। মিশু এমন ভালো ডান্স করতে পারে সেটা দেখে বোঝাই যায় না মিশু নেচেই চলছে। মর্ম গানটা বদলে অন্য একটা গান দিল। মিশু নাস্তামে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় মর্ম এসে মিশুর হাত টেনে ধরে নাচতে লাগলো। স্পিকারে গান বাজছে কবি জো বাদল। মিশু মুখে হাসি ফুটিয়ে নাচতে লাগলো। মর্ম খুব ভালো নাচছে, যে কেউ দেখলে বলবে এরা নিঃসন্দেহে প্রশিক্ষণ প্রাপ্ত ডান্সার। মর্মর খুব ভালো লাগছে, ও মিশুর হাত ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশুকে নাচাচ্ছে। এদিকে হিমু মাত্রা দরজায় দাঁড়িয়ে হা করে ওদের নাচ দেখছে, দুজনের চোখে বিস্ময়। হিমু ভাবছে আজ এসব কি হচ্ছে বাসায়। একটা সুন্দরী মেয়ে শ্রীমত্রীর রুমে ঢুকেছে অনেকক্ষণ হলো, আর এদিকে মিশু আর মর্ম এইভাবে নেচে চলছে, কি হচ্ছে এসব? হিমু মাত্রার মাকে গিয়ে সব বলতে উনি মর্মর রুমে চলে আসলেন। এভাবে দুজনকে নাচতে দেখে ওনার আর বসতে বাকি রইল না যে মর্মর মিশুর মাঝে একটা সম্পর্ক আছে, ও জন্যে মিশু মৈত্রীকে বিয়ে করতে চায় না। ওনাকে দেখে মিশুর নাচ থামিয়ে দাঁড়িয়ে পড়ল। মর্ম হাঁপাতে হাঁপাতে বলল, মা তুমি এ ঘরে, এসব কি হচ্ছে, বাড়িটাকে কি এফডিসি বানিয়ে ফেলেছ? এফডিসি মানে? মানেটা এখন শিখতে হবে। সরি আম্মু, প্লিজ কিছু মনে করো না, আসলে আমরা এমনিতে ডান্স প্র্যাকটিস করছিলাম। আচ্ছা এবার বল মৈত্রী রুমিকে। সুজানা আপু? সুজানা আপুকে? তোমার মেয়ে, তোমার একটা মেয়ে আছে না, সেই মেয়ে এসেছে। মর্মর মা কাঁদো কাঁদো হয়ে বলল, তোর বাপের আরেকটা বউ আছে আর তার আবার মেয়েও আছে? মর্মর জিব্বায় কামড় দিয়ে বলল, সে রেছে রে। কি সেরেছে, কবে বিয়ে করেছে তোর বাপ? আহা, আব্বু কেন বিয়ে করতে যাবে, তাহলে মেয়ে আসলো কোত্থেকে? মেয়ে বলতে তোমার ছেলের বউ। মা আবারও কেঁদে কেঁদে বললেন, মৈত্রী আমাকে না জানি বিয়েও করে ফেললো। আরে আম্মু তুমি তো দেখছি মিশুর চেয়ে অবুজ। মিশু বললো, আন্টি অবুজ নয়, আসলে তোমরাই কাউকে বোঝানোর ক্ষমতা নেই। আমি বলছি
মিশু সে আন্টিকে পাশে বসিয়ে সব কিছু বুঝিয়ে বলল। তারপর আন্টি হেসে বললেন, তুই তো ভারী দুষ্ট রে মিশু। হ্যাঁ, আমি পাজির পা ঝাড়া। শোন না মিশু মা, আমার তোকে না খুব ভালো লাগে, আমার তো মেয়ে নেই, তুই আমার মেয়ে। মিশু আন্টিকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ আমি তোমার মেয়ে, এবার আসো বড় চলের বউকে দেখবা, সুজানাপু দেখতে এত কিউট। মেয়েটার নাম সুজানা? হ্যাঁ আসো দেখবা। আর এই আপুর সাথে কিন্তু মৈত্রীর বিয়ে দিতে হবে, আমি কিন্তু বিয়ে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। আন্টি হেসে বললেন, আচ্ছা চল মেয়েটাকে দেখি আগে। সবাই মৈত্রীর দরজায় এসে দাঁড়ালো, কেউ কথা বলার সাহস পাচ্ছে না। মিশু চেঁচিয়ে বলল, কাজী সাহেব দরজা খুলুন। মৈত্রী দরজা খুলে দেখে মাত্রা হিম আর মিশু দাঁড়িয়ে, মাকে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। মিশু ভিতরে ঢুকে সুজানার কাছে কি বলল, হাই ম্যাম, প্রেম করা হলো? সুজানা মিশুর কান টেনে ধরে বলল, পাজি মেয়ে তুমি আমাকে কল দিয়েছিলে? আহা কাজী সাহেব সব বলে দিয়েছে। যাই হোক বাইরে আসুন আপু, শাশুড়ি এসেছেন। হ্যাঁ আপনার শাশুড়ি, আমারও শাশুড়ি, বলেই দাঁত বের করে হাসল। সুজানাকে দেখে মাত্রার মায়ের খুব পছন্দ হলো, মেয়েটি দেখতেও পরীর মতো, আচরণেও নম্র অনেক। তিনি সুজানার সাথে কিছুক্ষণ কথা বলে নাস্তা তৈরি করতে গেলেন। সকালে বর্ষার ঘরে এসে বসল মৈত্রী, হাত মুখ ধুয়ে এসে মিশুর পাশে বসে পড়ল। মিশু বলল, কাজী সাহেব পাত্র পাত্রী কাজী সবাই যখন আছে বিয়েটা পড়িয়ে ফেলুন, সুজানা একা একা বিয়ে করবে না। আরে আমি তো আপনাদের বিয়ের কথা বলিনি, আমি বলছি আমার আর মর্মর বিয়ের কথা। মর্মর চেঁচিয়ে বলল, আমিও কি বিয়ে করব না, বান্দর মাইয়া একটা, মিশা সওদাগর। মিশু চেঁচিয়ে বলল, সারমর্ম তোমারে গাইডালামো কিন্তু। মৈত্রী ওদের থামিয়ে দিয়ে বলল, সুযোগ পেলেই দুটো জগড়া মেতে ওঠে। মিশু বলল, জগড়া আমি করি না, মর্ম করে। মর্ম বলল, মশার কাজই তো হচ্ছে গুনগুন করা। মিশু ছড়ায় ছড়ায় বলে উঠল, মর্মর বাচ্চা এতটুকুনা কাচ্চা, দেখতে বড় সুন্দর, চিড়িয়াখানার বান্দর। মর্ম হেরে গেল, মিশুর সাথে সে পারবেই না। তারপর আবারও চেষ্টা করল, মিশু পাগলি ঠিক যেন ছাগলি, রাস্তায় ঘুমায় কুত্তারা চুমায়। বাহ দারুণ হয়েছে তো শেষের লাইনটা, সবাই হেসে উঠল। মিশু রেগে উঠে চলে গেল রান্নাঘরে গিয়ে নাস্তার প্লেট সাজিয়ে নিল। মর্মর প্লেটে রেখে পেট খারাপের ঔষধ মিশিয়ে দিল, তারপর খাবারগুলো নিজ হাতে পরিবেশন করলো। সকলে তৃপ্তির সাথে খেলো, মিশু দুষ্টুমি বড় হাসি দিচ্ছে, আজ তো রাতে মর্মর 12টা বাজবে। খাবার পর সুজানা বিদায় নিয়ে চলে গেল, মর্মর উমেশে বাথরুমে ছুটে গেল। মিশু এসে বলল, মর্ম চলো নাচি। মর্মর দাঁত কিরমির করে বলল, আমি বারবার টয়লেটে দৌড়াচ্ছি আর নাচবো? মিশু হেসে বলল, বারবার যাওয়ার চেয়ে টয়লেটে গিয়ে বসে থাকলেই পারো। মর্ম প্রচণ্ড রেগে গেল, কিন্তু মিশু অট্ট হাসিতে ফেটে পড়ল। তো ফ্রেন্ডস, গল্পটা খুবই মজার, তাই না? আপনাদের কাছে কি ভালো লাগছে? অবশ্যই কমেন্ট বক্সে আমি আপনাদের মতামত দেখতে চাই। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।